বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ, আবারও আপনাদের সামনে হাজির 2024 সালের হজের নিবন্ধন বিষয়ক আরও একটি ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, 2024 সালের হজের জন্য তৃতীয় দফায় হজের নিবন্ধনের সময় বেড়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে দুইবার হজের নিবন্ধনের তারিখ ঘোষণা করেছিল। সেটি প্রথমটি ছিল যে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত, এবং ডিসেম্বরের 10 তারিখ থেকে সেটিকে বাড়িয়ে ডিসেম্বর 2023-এর 31শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। এবং 31শে ডিসেম্বর পর্যন্ত কাঙ্ক্ষিত নিবন্ধনকারী না মেলায় আজ 28শে ডিসেম্বর 2023 তৃতীয়বারের মতো হজের নিবন্ধন ঘোষণা করেছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। সেই বিষয়ে আজ আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমি একজন সৌদি প্রবাসী, দীর্ঘ প্রায় 1.5 দশক ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি। আর এই 1.5 দশকের অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে, প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সমসাময়িক বিষয়ে ভিডিও করে থাকলেও আমার পেশাটি একটি হজ উমরা ট্যুরিজম রিলেটেড হওয়ায় আমি গত কয়েক বছর ধরে হজের তথ্য বাংলাদেশের এবং সৌদি আরবের ভেতরের সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরে আসছি। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি, চলুন বিস্তারিত চলে যাচ্ছি। বিষয়, হজযাত্রীদের নিবন্ধনের সময় সংক্রান্ত, সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। উপযুক্ত বিষয়, 2024 সনের হজে গমনের ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত বাংলাদেশের ব্যাংক সমূহ সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় হতে হজের চুক্তির পূর্বেই হজযাত্রীদের চূড়ান্ত সংখ্যা জানানোর তাগিদ থাকা সত্ত্বেও বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয়ের মাধ্যমে হজযাত্রীদের নিবন্ধনের সময় 18 জানুয়ারি 2024, অর্থাৎ আগামী বছর 18 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এই সময়ের মধ্যে 2,05,000 টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ সংক্রান্ত চূড়ান্ত নিবন্ধন করা যাবে। প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট টাকা, যে অবশিষ্ট টাকা প্যাকেজের, আপনি যেই প্যাকেজটি নির্ধারণ করবেন সেটি 29শে ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে অবশ্যই একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে, অন্যথায় হজে যাওয়া যাবে না এবং প্রদত্ত অর্থ ফেরত দেওয়া হবে না। ইহা নির্দেশকৃত অবহিত করা গেল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জানেন যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আগের 31শে ডিসেম্বর শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার বিকাল 4টা পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 25,478 জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন হয়েছে, যেখানে 1,27,198 জন হজে যাওয়ার কথা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 2,929 জন নিবন্ধন করেছেন এবং বেসরকারি ব্যবস্থাপনায় করেছেন 22,549 জন। চাঁদ দেখা সাপেক্ষ আগামী বছর 16 জুন 1445 হিজরি সনে 9 জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ থেকে প্রায় 1,27,198 জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 10,198 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 1,17,000 জন হজে যেতে পারবেন। প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য আগামী 29শে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে সম্পন্ন করতে হবে, সেটি ইতিমধ্যে আপনারা জেনেছেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হজের নিবন্ধনের সময় বৃদ্ধি সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।